প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ এই চাঁদ রাত খুব খুশির রাত, কালকে ঈদের আনন্দ। এই ঈদগাহ বড় আনন্দের জায়গা, ঈদের মাঠ, ঈদের ময়দান বড় আনন্দের জায়গা। তো সবাই আমরা কালকে ঈদের নামাজ পড়তে যাব, কিন্তু এমনও কিছু মানুষ রয়েছে, এ দুনিয়ায় এমনও কিছু মানুষ আছে যাদের কিছু পড়ার মতো, কিছু কেনার মতো সমর্থ। সেই রকম এক করুণ কাহিনী কবি তার ছন্দের মাধ্যমে অতি সুন্দর কথা, অতি মূল্যবান কথা লিখছে। এক বাড়িতে ছিল স্বামী স্ত্রী এবং বাচ্চা। স্বামী বিদেশে কাজ করতে গেছে, এক মাস দু মাস এইরকম প্রায় ছয় মাস চলে গেছে। ছয় মাস পরে স্ত্রীর কাছে খবর এল স্বামী তার বিদেশেই মারা গেছে। স্বামী হারা যন্ত্রণা একমাত্র মায়েরাই বুঝবে। যখন মা শুনল তার স্বামী বিদেশে মারা গেছে, খুব কান্না, অঝোর মনের কান্না, বেদনা, বুক ভরা বেদনা, বুক ফাটা আর্তনা কেউ শোনার মতো। লাশ নিয়ে আসার মতো ক্ষমতা নেই, সেখানেই দাফন কাফন হলো। এবার আস্তে আস্তে যখন এক মাস দু মাস করে কেটে গেল, রমজান মাস ছিল, পবিত্র মাহে রমজানের মাস, রমজান মাস আস্তে আস্তে বিদায় নিল। চাঁদ রাত, এই খুশির চাঁদ রাতে ছেলে গিয়ে মায়ের গলা জড়িয়ে বলছে, মা গো ঈদের দিনে দাও পোশাক এনে, মা গো ঈদের দিনে দাও পোশাক এনে, পরে যাব ঈদের মাঠে তে, ঘুরব সকলের সাথে, আমি ঘুরব সকলের সাথে, মা গো ঈদের দিনে দাও পোশাক পড়ে যাবো ঈদের মাঠে তে, ঘুরব সকলের সাথে, আমি ঘুরব সকলের সাথে। এমন কথা শোনার পরে মায়ের অন্তরখানা কেঁদে ওঠে। ওরে সোনা তোকে কি করে বোঝাই, এই দুনিয়ার বুকে তোর আব্বাছে বেঁচে নেই রে। মা জননী দদ্দর করে কেঁদে ফেলে, আর বুকে সন্তানকে জড়িয়ে ফেলে, চেপে ধরে বোঝাতে চেয়েছে আদর করে। মা জননী যেন সন্তানকে অন্তর থেকে বলতে চেয়েছে, বলব কেমনে চেপে তোরা মনে, বুকে ছেলেকে ধরে দু চোখে পানি ঝরে, পারে না অশ্রুকে লুকাতে, ঘুরব সকলের সাথে, আমি ঘুরব সকলের সাথে,
মা জননী বাচ্চাকে জড়িয়ে ধরে বোঝাতে চেয়েছে কথাগুলো, কিন্তু বলে উঠতে পারছে না, বলতে পারছে না, যন্ত্রণা হচ্ছে, বেদনা হচ্ছে, যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে। এমন সময় সন্তান আবার বলে ওঠে, পাশে বাড়িতে সবাই আনন্দে নতুন পোশাক পরে আমি দেখে এসেছি, আর একটু খেয়েছি সিম সিন্নি সিমাই ওদের ঘরে, সিন্নি সিমাই ওদের ঘরে, সিন্নি সিমাই ওদের ঘরে। বলো জননী বলো নিয়ে আমাকে চলো, বলো জননী বলো নিয়ে আমাকে চলো, উঠাই ওই পোশাকের দোকানে তে ঘুরব সকলের সাথে, মাগো ঈদের দিনে দাও পোশাক এনে পরে যাব সকলের সাথে, ঘুরব ঈদের মাঠে। মা জননী দর করে কাঁদে, বুকের মালিককে জোরে নিয়ে বুকে ধরে নিয়ে মা কেঁদেই চলেছে, আড়াল করে আঁচলটা আড়াল করে কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে মায়ের কান্না। মা জননী এতই কাঁদছে, সন্তানকে বুঝাতে পারছে না, অবশেষে মনকে সান্ত্বনা দিয়ে সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে সন্তানকে বলতে থাকে, ও চাঁদ সোনা তুমি তো জানো না, এ ঈদ আমাদেরই নয়, ঈদ আমাদের নয় রে বাবা, এ তো আমাদের নয়, তাহলে কাদের জন্য মা? টাকা আছে যা আনন্দে ঈদ কাটাবে, ঈদে সবাই আনন্দে যাবে, আর বাচ্চা একা আনন্দ পারবে না, আনন্দ করবে না, বাচ্চা তো ঘুমোয় না, কোন রকমের রাত কেটেছে। তো ভোর না হতে হতে বাচ্চা আবার উঠে পড়েছে, আজকে ঈদের দিন, বাচ্চা উঠে যখন বাড়ি ছেড়ে বাইরে গিয়েছে কোন রকমের খেলাধুলা করতে করতে সকাল হয়ে গেছে, সকালবেলা কারোর মুখে শুনতে পায় আজকে অমুক পাড়ায় হাজি সাহেবদের বাড়িতে পোশাক বিতরণ হচ্ছে, বাচ্চা দৌড়ে গিয়েছে পোশাক আনতে, আজকের নতুন পোশাক পাব, নতুন পোশাক পরব, পরে আজকে ঈদেতে যাব, এই চিন্তা করে গেছে। তারপর মুখে শুনলো হাজিদের আজকে পোশাক দেয় সকলার, তো মনে আশা নিয়ে তাই ছুটে গিয়ে বলে দাও পোশাক আমার, একখান দাও পোশাক আমার, একখান দাও
যাচ্ছো, সে সময় চলে গেছে, সে সময় আর পোশাক নেই ঘরে, তুমি ঘুরবে সকলের সাথে, বাগো ঈদের দিনে দাও পোশাক এনে, মাগো ঈদের দিনে দাও পোশাক এনে, পরে যাব ঈদের মাঠে, তুমি এখন বাড়ি ফিরে যাও। কিন্তু ভাই রে বাচ্চা মন মানে না, এত করে বোঝাই কিন্তু বাচ্চার মন তো বোঝে না। বাচ্চা হাজি সাহেবের বাড়ি ছেড়ে এবারে নিজের বাড়িতে রওনা হয়েছে। নিজের বাড়িতে গিয়ে এবার মা জননীর গলা খানা জড়িয়ে ধরে মাকে আবার বলতে থাকে, নিরাস হয়ে বাড়িতে গিয়ে মাকে আবার শুধাই, কি মা গো ছুটি কবে পাবে, আপাসিবে কোলে নেবে আমায়, আদরে কোলে নেবে আমায়, আম্মা কোলে নেবে আমায়, আদর করে নেবে কোলে আমায়, তখন মা আড়ালে লুকায় আর শুধু কেঁদে যায়, মা আড়ালে লুকায় আর শুধু কেঁদে যায়, করে ফেরিয়াত খোদারি দারে তে, ছেলে ঘুরবে সকলের সাথে, ছেলে ঘুরবে সকলের সাথে, মা জননী যখন এই করুণ দৃশ্য সন্তানের চোখে ধরা পড়ল, সন্তান সে তো বুঝেও বুঝে না, বাচ্চা মন। এবার বাচ্চা মাকে জড়িয়ে বলছে, মা মা গো আব্বা তো আল্লাহর দরবারে কাজে গিয়েছে, ওই আল্লাহর চিঠি ওই আল্লাহর ঠিকানাটা বলো না মা, আমি চিঠি লিখবো আল্লাহর কাছে, কারণ আল্লাহ যদি চিঠি পেয়ে যায় তাহলে আমার আব্বাকে ছুটি দিয়ে দেবে, বলো না মা। এবার মা বলছে, বাবা তুই চিঠি লিখবি, তাহলে তুই লিখে রে সোনা আব্বারি তোর ঠিকানা, লিখে রে সোনা আব্বারি তোর ঠিকানা, আর ওদিকে মনে মনে আল্লাহকে বলছে, ভুল যদি হই ক্ষমা করো রব্বানা, লিখে রে সোনা আব্বারি তোর ঠিকানা, লিখে রে সোনা আব্বারি তোর ঠিকানা, তুই তো তোর আব্বা জানে ঠিকানা লিখবি, তাহলে প্রথমে লিখে নে তোর আব্বার নামটা লিখ, প্রথমে লিখে নে তোর আব্বারি নাম, কি নাম, বান্দা মরহুম সাজিদুল খোদার গোলাম। বাচ্চা তো জানে না মরহুম মানে যে মৃত সেটা তো বাচ্চা জানে না, ওতে বাচ্চাকে বলছে, প্রথমে পোস্ট এবং থানা,
জেলা কি দেবে? জানি জেলা হবে শহরে মদিনা, লিখে রে সোনা আপারি তোর ঠিকানা, লিখে রে সোনা আপারি তোর ঠিকানা। বাচ্চাকে বলছি বাবু চিঠি তো লিখছি সোনা, এবার নিচে নিচে পিন কোড আর নাম্বারটা দে, পিন কোড নাম্বার না দিলে চিঠিটা পৌঁছাবে কোথায়? এবার পিন কোড নাম্বার কি দিচ্ছে? এই চিঠির শেষে পিন কোড নাম্বার দি, কত? 2443 লে লিখিস, 2443 মানে ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ও এশার 4 রাকাত। সেজন্য মা সন্তানকে বলছে, এই চিঠির শেষে পিন কোড নাম্বার দিস, 2443 মিলে লিখিস, ফিরবে তোমার আব্বা পেলে চিঠিখানা, ফিরবে তোমার আব্বা পেলে চিঠিখানা। ভুল যদি হয় ক্ষমা করো রব্বানা, লিখে রে সোনা আপারি তোর ঠিকানা, লিখে রে সোনা আপারি তোর ঠিকানা। এতগুলো কথা মা সন্তানকে বলল, এই কথাগুলো বাড়ির পাশ দিয়ে এক পথিক যাচ্ছিল, সে শুনে ফেলেছে। পথিকরা এসেছিল কিছু সৎকার করার জন্য, কিছু কাপড় চোপড় নিয়ে এসেছিল জাকাত দেওয়ার জন্য, কিছু টাকা পয়সা নিয়ে এসেছিল। বাড়ির পাশ থেকে পথিক এতক্ষণ ধরে শুনলো কথাগুলো, শোনার পরে এবার বাড়িতে এসে টোকা মারল। বাড়ির ভেতর থেকে আওয়াজ হলো কে? আবার যখন টোকা মারল তখন আস্তে করে দরওয়াজাটা খুলে দিয়ে বলে, কে? এবার পথিক আওয়াজ দেয়, মা গো আমি এসেছিলাম বড় আশা করে। কি আশা করে এসেছ? আমি অচেনা এক পথিক, রাস্তা পেয়ে গেছি সঠিক, আমি অচেনা এক পথিক, রাস্তা পেয়ে গেছি সঠিক, এগুলো দিয়ে আমি আজ হতে চাই মুস্তাফার আশিক, আমি অচেনা এক পথিক, আমি অচেনা পথিক, অতএব আমি কিছু সামান নিয়ে এসেছি, এটা আমি তোমাকে দেওয়ার জন্য নিয়ে এসেছি, মা গো দয়া করে না না বলে দয়া করে নিয়ে নি। মা জননী বলছে, কি ব্যাপার? তোমাকে তো আমি চিনলাম না, জানলাম না, কি জন্য আমি নেব? এবার পথে তার আওয়াজ দিয়ে বলছে, মা গো আমি বুঝে নিয়েছি স্বামী হারাবে তো না, স্বামী হারাবে তো না, তাই বুঝি পাঠিয়ে আমাকে করল ভোদা করুণা, করল ভোদা করুণা, গরিব এতিমের সেবা যে করিবে পাই মুস্তাফা, যে গরিব এতিমের সেবা করবে সে তো নবী মুস্তাফার সাফায়াত পাবে, অতএব গরিব এতিমের সেবা যে করিবে পাই মুস্তাফা, এগুলো দিয়ে আমি আজ হতে চাই মুস্তাফার আশিক, আমি অচেনা এক পথিক। যখন মার সঙ্গে
পথিকের এতগুলো কথা হচ্ছে, এমন সময় সন্তান ছুটে এসে বলছে, মাকে জড়িয়ে মা গো নিয়ে নাও না, মা নিয়ে নাও না এগুলো। সন্তানের কোম্পানি চেয়ে সামানগুলো নিয়ে নিল। ভাই আমি বলতে চাইছি এই কথা যে আজকের ওই রকম এতিম, আজকের আমি আপনি যখন আমার বাড়ির জন্য, যখন আমরা আমাদের সংসারে কারোর জন্য যখন এই ঈদের মার্কেটিং করতে যাই, তখন আমরা মার্কেটিং করি হয়তো 5,000, 10,000, 8,000 এই রকম মার্কেটিং করি, কিন্তু আমার সামনে আপনার সামনে যখন কোনো গরিব অসহায় হাত পেতে দেয়, পিতাহারা মাতাহারা সন্তান হাত পাতে, তখন আমরা 2 টাকা, 5 টাকা, 10 টাকা ধরাই। বড় দুঃখের বিষয় এটাই যে তাদেরও তো একটা খুশি আছে ভাই, তাদেরও তো একটা আনন্দ আছে, তাদেরও তো একটা মনের আশা আছে। তাই আমরা আগে নিজে খুশি দেখার আগে, নিজে খুশি করার আগে ওই এতিমের মুখে হাসি ফোটাই, এতিমের সেবা করে যাই। কারণ দয়ার রসুল বলেছেন, যদি কেউ এতিমের সেবা করে তাহলে আমি নেবি আমার জন্য সাফায়াত, তার জন্য সাফায়াত আমার ওয়াজিব হয়ে যাবে, অতএব আমি তার জন্য সাফায়াত করতে বাধ্য যদি কেউ এতিমের এভাবেই সেবা করে যায়। মেরে বহুতারা যখন সেই সন্তান কাপড়খানা পেল ঈদের নামাজ আপনাদের এখানে ধরে নয় 9টা সাড়ে 9টায়, তো যখন ঈদের নামাজ পড়তে যাচ্ছে এমন সময় সেই বাচ্চার পোশাক আর সেই বাচ্চার হাতে পয়সা, আনন্দের ঢেউ মনের মধ্যে উতলা হচ্ছে, আনন্দের ঢেউ উতাল পাতাল হচ্ছে, এত আনন্দ এত আনন্দ, সেই আনন্দে যেন আমার মন গিয়ে উঠল। আজ আদায় করি খোদা তোমার শুকরানা, আজ আদায় করি খোদা তোমার শুকরানা, ও গো খালিক মালিক প্রভু রব্বানা, আজ আদায় করি খোদা তোমার শুকরানা, আজ আদায় করি খোদা তোমার শুকরানা, এতি মেরি সহায় তুমি তাকে সম্মান দেবে, অতএব এটি মেরি সহায় তুমি তোমার উপর ভরসা, তুমি তো বলেছ অত ইজ্জুমন্তাশা, তুমি সম্মানেরই মালিক প্রভু রব্বানা, তুমি জিল্লাতেরই মালিক প্রভু রব্বানা, আজ কবুল করো এই অধমের প্রার্থনা, আজ আদায় করি খোদা তোমার শুকরানা, ও গো খালিক মালিক প্রভু রব্বানা, আজ আদায় করি খোদা তোমার শুকরানা। শেষ কথা, গরিব এতিম আছে যারা আজকে অসহায় গো, তারা নিজে খুশি করার আগে তাদেরকে দাও সাহারা, গরিব এতিম আছে যারা আজকে অসহায় গো, তারা নিজে খুশি করার আগে তাদেরকে দাও সাহারা, ও খুদ মুজাহিদুল হওরে তাদের নজরানা, আজ আদায় করি খোদা তোমার শুকরানা, ও গো খালিক মালিক প্রভু রব্বানা, আজ আদায় করি খোদা তোমার শুকরানা, আজ আদায় করি খোদা তোমার শুকরানা। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এতক্ষণ তো কি আসেন আপনারা যাবেন না, কারণ আর সুন্দর সুন্দর অপিয়া রয়েছে, যেমন এক পরে শুনিয়ে দিই, হাসান হোসেন বলে দুই জনে বসে নানাজির বাহনে, নো
ঈদের দিনে এই ঈদের দিনে আম্মা জান আমার বলে যে বারবার পিতাজি তার নাকি বাদশায়ে দুনিয়ার আম্মা জান আমার বলে যে বারবার পিতাজি তার নাকি বাদশায়ে দুনিয়ার চাইলে পাওয়া যায় যার নামের সদকায় তার নাতি ছেড়া পোশাকে যাবে ঈদ গায় শোনাবো আপনারা বসেন চুপ করে পরবর্তীতে আমি পরবর্তী সিট থেকে দেখছি।